সীতা আমার বাড়ি চলে এসো, দেখিয়ে দেবো। তোমরা কি শুরু করেছো, একটা মানুষকে কি বাঁচতে দেবে না এটাই ঠিক করে রেখেছো? কি চাইছো তোমরা? রিপোর্টটাই কি সবকিছু? সবকিছু ডকুমেন্টস গুলো যদি ক্যামেরার সামনে দেখিয়ে দেয় সেটাই কি তোমরা চাইছো শুধু? হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে কোনো ব্লগ না আর কোনো কিছুই না, আমার কাছে ভিডিও কিন্তু স্টকে পড়ে রয়েছে, এডিট করাও কমপ্লিট, বাট আমি আজকে ওই ভিডিও আপলোড করবো না, কারণ এই এইগুলো জাস্ট আর নিতে পারা যাচ্ছে না। কি শুরু করেছো তোমরা, মানে কি চাইছো তোমরা এক্স্যাক্টলি সেটা বলো তো। মানে একটা মানুষের পেছনে আর কতজন লাগবে তোমরা? আমি কারোর পক্ষে বিপক্ষে কিচ্ছু বলছি না, কারোর পক্ষেও নেই কারোর বিপক্ষেও নেই, মানে আমি একটা মানবতার খাতিরে তোমাদের সাথে বলছি। মানে একটা সুস্থ মানুষকে আর তোমরা বাঁচতে দেবে না? যে যাওয়ার তো সে চলেই গেছে, বুঝতে পারছো কার কথা বলছি? ইয়েস, আমি দেবাশিস দার কথা বলছি। আমি ওনাকে সাপোর্টও করছি না আবার আনসাপোর্টও করছি না, যেটা মানে বুঝতে পারছি মানে কি ট্রেন্ডিং চলছে, মানে ভিউজ কামানোর জন্য মানুষ কত কিছু করতে পারে। হ্যাঁ, হয়তো এই ভিডিওটা দেখার পর তোমরা সেটাই বলবে আমাকে যে আমিও ভিউজ কামানোর জন্য এটা করছি। হ্যাঁ, বলতেই পারো, আমার ছোট চ্যানেল যদি একটু এই ভিউজ বেড়ে ট্রেন্ডিং লিস্টে আমার চ্যানেলটাও দাঁড়িয়ে যায় আমিও সেটাই চাই। বাট তার সঙ্গে সঙ্গে প্রতিবাদটাও জানাচ্ছি এটাই যে একটা সুস্থ মানুষের পেছনে, মানে উনি তো পুরোপুরি সুস্থ না, কিন্তু শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলেন, এখন শুনছি তিনি সুস্থও আর নেই, কিভাবে থাকবে বাবা? একটা মানুষের পিছনে এত এত এতগুলো মানুষ যদি কাঠি করে যায় সে কি করে পারবে? কিন্তু সে কিন্তু সবার প্রশ্নের উত্তর দিতে রাজি, সে বলছে আমি রিপোর্টগুলো সোশ্যাল মিডিয়াতে দিতে চাই না, আমার বাড়িতে আসো দেখাচ্ছি। এরকম কিন্তু অনেকে ওনার বাড়িতে যাচ্ছে, তোমরা একটু এই ফুটেজটা দেখে নাও তারপরে আসছি। কেন সীতা আমার বাড়ি চলে এসো, দেখিয়ে দেবো। শোনা যাচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 40 থেকে 50 লাখ টাকা সাহায্য পেয়েছো। আমি সব কাজে লাগানো শুরু করেছি, সব কাজে লাগিয়েছি, যা যা দিয়েছে সব কাজে লাগিয়ে। তো দেখলে তো, তোমরাও চাইলে যেতে পারো, গিয়ে রিপোর্টগুলো দেখে আসতে পারো, তোমাদের মনের মধ্যে যা কোশ্চেন আছে সেগুলোও করতে পারো, আর দাদা নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমার যা মনে হয়, আমি এই ভিডিওটা দেখে এটাই বুঝলাম যে উনি কিন্তু অ্যান্সার দিচ্ছে, উনি এরকম বলছে না যে আমি ক্যামেরার সামনে আসবো না, কারোর প্রশ্নের উত্তর দেব না, এই সমস্ত কিন্তু কিছু বলছে না, উনি কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, যা জিজ্ঞাসা করছে সেগুলো বলছে। আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি, উনি কিন্তু অনেক আগে থেকেই, ওনারা দুজন নিবেদিতা দি আর দেবাশিস দা, অনেক আগে থেকেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে এবং এত ভালো ভালো কাজ করেছে যেগুলো কিন্তু অনেক প্রশংসার, মানে প্রশংসার দাবি রাখে। কত দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ওনারা এবং নিজেদের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কত ভাইরাল ভাইরাল মানুষের কাছে পৌঁছেছে, একেবারে বাদাম আঁকা কাকু থেকে আরম্ভ করে রানুদি থেকে আরম্ভ করে সবার কাছে, কার কাছে যায়নি বলো? আমি তো দেখলাম, অনেক অনেক ভেরিফিকেশন করলাম ওনার চ্যানেলটার ভিডিওগুলো দেখলাম, কিন্তু যে মানুষটা চলে গেছে নিবেদিতা দিদির প্রতি দেবাশিসদার যে ভালোবাসাটা, সেটা কিন্তু তোমরা শর্ট ভিডিওগুলো দেখো, ভিডিও করার জন্য যে ভিডিও করেছে, তাহলে দিদির মুখে যে হাসিটুকু ছিল সেটা কিন্তু মন থেকে ছিল, ওই হাসিটা কিন্তু ভেতর থেকে ছিল বলেই দেখা গেছে। হ্যাঁ, বুঝতে পারছি দিদি যখন খুব কষ্ট পাচ্ছে ওনার ভিডিওগুলো করা উচিত হয়নি, কিন্তু হয়তো তখন সে ভেবেছে এই কষ্টের মুহূর্তগুলো সাধারণ মানুষের কাছে শেয়ার করলে তবেই হয়তো হেল্প পাবে, এটাই হয়তো ভেবেছে, তার জন্যই ভিডিও করেছে। দেখো, একটা ভিডিও করার পেছনে কিন্তু অনেক ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে, আমি খারাপ দিকে যেতে চাইছি না, কি উদ্দেশ্য ছিল সেটাও সেটার মধ্যেও যেতে চাইছি না, বাট আর কতদিন চলবে বলো এইরকম ভাবে একটা মানুষের পেছনে কাঠি করে, আর কতদিন চলবে তোমরা এইটা বলো? তুমি নাকি নিবেদিতার দিকে নিয়ে ব্যবসা করেছো, কোনদিন ভালোবাসোনি? ব্যবসা করেছি তাই, মানে একটা জিনিস আছে কি বুঝলাম না, সে কি পণ্য যে তাকে নিয়ে ব্যবসা করব? আর ভিডিও আমি আজকে আমার চ্যানেলে ভিউ হবে না, তবু আমি এই ভিডিওটা করলাম, যদি একটা মানুষও দেখো এবং যাদের থটনেস এইটুকু সাধারণ মানুষের মতো আছে, তারা অন্তত চাইবে না যে এই কন্ট্রোভার্সিটা আর চলুক। মানে আর কত কন্ট্রোভার্সি হবে বাবা, সে মেয়েটা তো চলেই গেছে পৃথিবী ছেড়ে, আর তার মানে আর তাকে নিয়ে ব্যবসা করাটা কবে বন্ধ হবে, কি বলবো তোমাদের? যাই হোক, আমার তো মানে কি বলবো, এটাই মনে হচ্ছে যে এটা জাস্ট একটা ব্যবসার, নিবেদিতা দি মারা গিয়ে একটা জাস্ট ব্যবসার ওয়ে ছুড়ে গেছে ইউটিউবারদের কাছে, সমস্ত ইউটিউবার না, ক্ষমা করো যদি আমি কিছু ভুল বলে থাকি, সমস্ত ইউটিউবার বলছি না, বাট আমার এটাই মনে হচ্ছে যেন ব্যবসার একটা ওয়ে দিয়ে গেছে, না তোমরা ব্যবসা করো এবার, মানে ট্রেন্ডিং ট্রেন্ডিং আর ট্রেন্ডিং। আরে বাবা, একটা মানুষ
যে কিনা তার ওয়াইফকে এত সেবা করলো, এত কিছু করলো, আরে মৃত্যুর সময় যে হাজব্যান্ড পাশে থাকে, বিপদের সময় যে হাজব্যান্ড পাশে থাকে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তোমরা বলো এটাকে ব্যবসা বলছো? কি জানি ভাই, আমি বুঝি না এটা কি ব্যবসা, হয়তো হতে পারে বাবা, নাও হতে পারে, বাট আমি চাই একটা মানুষকে আর মেন্টালি টর্চার করা বন্ধ হোক। তো যাই হোক, যদি এই প্রসঙ্গে ভিডিও আবারও করতে হয় করব, যদি সেরকম কিছু পাই জানানোর মতো। আজ এইটুকুই আমার জানানোর ছিল, তাই আমি জানাতে বাধ্য হলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে তোমরা এই ভিডিওগুলো দেখে বুঝে তারপরে বলো। টাটা।